ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে অভিযান চালিয়ে ঘোলা থেকে গ্রেপ্তার করা হলো ভুয়ো কল সেন্টার চালানোর অভিযোগে পাঁচজনকে। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্টার রোড, আনন্দপুরী, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উপনগরপাল উত্তর তথা সাইবার ক্রাইম বিভাগের ভারপ্রাপ্ত কর্তা গণেশ বিশ্বাসের নেতৃত্বে ঘোলা থানার অন্তর্গত মুড়াগাছা এলাকায় অভিযান চালানো হয়। সোমবার বিকেলে সেখান থেকে ভুয়ো কল সেন্টার চালানোর অভিযোগে গ্রেপ্তার করা হলো পাঁচজন জামতারা গ্যাংয়ের পাঁচ সদস্যকে। এদের মধ্যে দুজন নাবালক। দীর্ঘদিন ধরে রীতা ঘোষের নামে এক মহিলার বাড়ি ভাড়া নিয়ে ভুয়ো কল সেন্টার চালানো হচ্ছিল বলে অভিযোগ। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উপনগরপাল উত্তর তথা সাইবার ক্রাইম বিভাগের ভারপ্রাপ্ত কর্তা গণেশ বিশ্বাস জানান, পাওয়া গেল এখন আমাদের কাছে একটা নির্দিষ্ট খবর ছিল যে জামতারার একটি গ্যাং এখানে থেকে তারা কল সেন্টার অপারেট করছে। সেখানে পাঁচ ছজন বাইরের ছেলে আছে। সেখানে আমরা এসিপি ইবির নেতৃত্বে আমাদের সাইবার ক্রাইম পুলিশ স্টেশনের কিছু অফিসাররা খুব দ্রুততার সঙ্গে এসে সেই বাড়িতে রেড করে এবং ওদের পাঁচজনকেই হাতে নাতে ধরে ফেলে। কি কি পালিয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে? আমরা এখনও পর্যন্ত ওই পালানোর খবর পাইনি। পাঁচজনকে আমরা গ্রেপ্তার করতে পেরেছি। এর মধ্যে দুজন যেহেতু মাইনর আছে তাদেরকে আমাদের অ্যাপ্রিহেনশন করা হয়েছে। কী কী উদ্ধার হয়েছে স্যার? 9টা মোবাইল পেয়েছি তাদের কাছ থেকে, বেশ কিছু এটিএম কার্ড পেয়েছি, তারপরে তাদের কাছে প্যান কার্ডও আছে, বেশ কিছু ডকুমেন্টস আছে। আমরা ওদেরকে জিজ্ঞাসাবাদ করব। জিজ্ঞাসাবাদ করার পরে যদি আরও কারোর নাম উঠে আসে পরবর্তীকালে তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা করব। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% জিএসটি। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278200456।